আসসালামু আলাইকুম দর্শক, আমাদের প্রত্যেক সপ্তাহের নিয়মিত আয়োজন সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আখতার। আজকে আমরা 19 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এবং বেসিক যে সাধারণ জ্ঞান বিভিন্ন পত্রিকা থেকে সংগৃহীত সেগুলো দেখব। তো আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণকারী নাসার রোবটটির নাম কি? এটির নাম হচ্ছে পার্সেভারেন্স। নাম কি? পার্সেভারেন্স। মনে রাখবেন, মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণকারী নাসার রোবটটির নাম হচ্ছে পার্সেভারেন্স। বঙ্গবন্ধুর বায়োপিকে তাজউদ্দিনের চরিত্রে অভিনয় করবে কে? এটা আপনারা সবাই জানেন যে ফেরদাউস, কিন্তু না, এটা পরিবর্তন হয়েছে। কারণ ফেরদাউসের কিন্তু ভারতে যাওয়ার অনুমতি নেই, আর এটা চরিত্র শুটিং হচ্ছে ভারতের মুম্বাইয়ে, এই জন্য এটা রিয়াজকে নেওয়া হয়েছে পরবর্তীতে। তার মানে বঙ্গবন্ধু বায়োপিকে তাজউদ্দিনের চরিত্রে অভিনয় করবে কে? রিয়াজ। মনে রাখবেন, রিয়াজ, তিনি ইতিমধ্যে শুটিংও করে আসছেন। প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে কতটি দেশ? 200টি। ভাষার দাবিতে প্রথম হরতাল পালিত হয় কত তারিখে? 1948 সালের 11ই মার্চ। এই প্রশ্নটা কিন্তু 42তম বিসিএসে আসছে, যে ভাষা দিবস কবে? 11ই মার্চকে 1948 থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, ওই সময়ের আগ পর্যন্ত আর কি, এই 11ই মার্চকে ভাষা দিবস হিসেবে পালন করা হতো। এই জন্য এই ভাষা দিবস কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিসিএসে আসছে 42তমতে। তার মানে আপনারা মনে রাখবেন, এই প্রশ্নটাও আসতে পারে যে ভাষার দাবিতে প্রথম হরতাল পালিত হয় কত তারিখে? 1948 সালের 11ই মার্চ। বিশ্ব স্কাউটস দিবস 22 ফেব্রুয়ারি। বর্তমানে দেশে অফশোর ব্যাংকিং কার্যক্রম আছে 34টি ব্যাংকে। কোভ্যাক্স থেকে প্রথম টিকা পেয়েছে কোন দেশ? এটা হচ্ছে ঘানা। সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, এই সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, ভারতে। তো এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম প্রথমে রাখা হয়েছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম, পরবর্তীতে নাম পরিবর্তন করে করা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এজন্য মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? সর্বশেষ যে সরকারি হিসাব সে অনুযায়ী হচ্ছে 50টি। বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি নিবন্ধ রচয়িতা কে? সুব্রত রায়। নামটা মনে রাখবেন, নাম হচ্ছে কি? সুব্রত রায়। তো মোটামুটি আজকে আমাদের আজকের পর্বে এই পর্যন্তই সাধারণ জ্ঞান আলোচনা। তো আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে চ্যানেলটি পরিচয় করে দিবেন। এবং যারা আমার সাথে আগে থেকে আছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।